রক্তদান জীবনদান রক্তদান মহোদ্যান করোনা সংকটকালে জীবন মৃত্যুর সংগ্রাম মানব সভ্যতার সামনে মহামারীতে দুঃস্বপ্নের রাত কাটাচ্ছে বিশ্ব হাসপাতালে বাড়ছে ভিড় অজানা ভাইরাসের ভ্যাকসিন হাতে আছে বিজ্ঞান এখানে দুদিনে শহরজুড়ে মাথা চাড়া দিয়েছে রক্তের সংকট একদিকে রক্তে ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর অন্যদিকে যোগানে ঘাটতি জোড়া ফলায় প্রাণ ওষ্ঠাগত রোগীর পরিবার পরিজনদের তাই শহরবাসীকে রক্তের এই পাহাড় প্রমাণ দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলো 88 নম্বর ওয়ার্ড ব্লক তৃণমূল যুব কংগ্রেস এদিন 88 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ গাঙ্গুলির উদ্যোগে করোনা আবহে রক্তের সংকট মেরতে রক্ত দিলেন 100 রক্তদাতা সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত দিলেন 100 রক্তদাতা এদিন এই রক্তদান কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যুব নেতা সায়ন্দর চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টরা প্রত্যেকে এক বাক্যে ভূয়সী প্রশংসা করলেন কৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের এহেন উদ্যোগের আমাদের 88 নম্বর ওয়ার্ডের সমস্ত ছেলে এবং মেয়েদের যারা এই এই পরিস্থিতিতে যদি কোনোরকমভাবে রক্তের কোনো সংকট দেখা দেয় দেয়নি এখন একটু আগে বলে যে আপনি শুনেছ তোমরা শুনেছ যে কোনো রক্তের সংকট দেখা দেয়নি কিন্তু যেভাবে করোনা বাড়ছে তাদের রক্তের প্রয়োজন আরও বাড়তে পারে একই সঙ্গে অন্যান্য রোগের জন্য রক্ত লাগে সেটা লাগতে পারে থ্যালাসেমিয়ার জন্য রাখতে পারে হিমোফেলিয়ার জন্য লাগতে পারে এই এই ধরনের রক্তের জন্যে আজকে আরও বেশি রক্তের দরকার আছে সেই জন্যে সেই দায়িত্ব কর্তব্যের প্রতি উদ্বুদ্ধ হয়ে 88 নম্বর ওয়ার্ডের আমি কৃষ্ণকে বিশেষভাবে অভিনন্দন জানাবো যে ও যে এই এই একটা পরিস্থিতির মধ্যেও একটা সুন্দর আয়োজন করেছে এই রক্তদানের তার জন্য অভিনন্দন জানাবো এবং তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত মানুষের কাছে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন সোশ্যাল ডিস্টেন্সিং নয় ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে মাস্ক পরে হাতে স্যানিটাইজার নিয়ে আপনি কাজ করুন কাজ না করেও তো বাঁচা যাবে রক্তদান খুবই মহৎ উদ্যোগ এবং 88 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সভাপতি শ্রী কৃষ্ণ গাঙ্গুলি সভাপতি শ্রী বিপ্লব সরকার সহ এখানে উপস্থিত আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পার্টির জেনারেল সেক্রেটারি বৈশানত চট্টোপাধ্যায় প্রচুর মানুষ এই রক্তদানে 88 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী যারা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তারা সকলে মন প্রাণ দিয়ে আজকে সকলে রক্ত দিচ্ছেন এবং এই মহৎ উদ্যোগকে আমরা সবসময় সমর্থন করি নিশ্চিতভাবে আমরা সব জায়গায় যাওয়ার আগে একবার চিন্তাভাবনা করি এখন যে পরিস্থিতিতে আমরা আছি কিন্তু যখন এরকম মহৎ উদ্যোগ হয় তখন কখনোই সেটা নিয়ে ভাবনার কোনো ব্যাপারই থাকছে না এবং নিশ্চিতভাবে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন মুখে যে পশ্চিমবঙ্গে যেন রক্তের সংকট না হয় এবং সেই বার্তার পর থেকে এবং তার আগে থেকেও পশ্চিমবঙ্গে আমরা দেখি তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সারাক্ষণই রক্তদান শিবির আয়োজন করছেন আমাদের ধন্যবাদ জানানো উচিত এই 88 নম্বর ব্লকের মানুষরা যারা এই রক্তদানের মধ্যে সময় চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং শোভনদেব চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাদের দলের সর্বোচ্চ কর্তা তাদের নির্দেশনা সবসময় মানুষের পাশে থাকতে আমি তো মনে করি রাজনীতির আগে সবথেকে বড় কাজ হচ্ছে সমাজসেবা করা মানে যারা সমাজসেবা করবে তারা নিশ্চয়ই রাজনীতি একটা ভালো জায়গায় করতে এ করে সে সবার মানুষের পাশে থাকতে পারবে আমরা করোনার সময় প্রায় 9 বার সমস্ত 88 নম্বর যারা গরিব মানুষ তাদেরকে দান দিয়েছি আমরা 9 বার করোনার সময় আজকে আমরা রক্তদান শিবির করছি আমরা প্রতি বছরই আগস্ট মাসে করি কিন্তু করোনার জন্য আমরা একটু দেরি করলাম কিন্তু এই রক্তদান শিবির আমাদের সমস্ত ওয়ার্ডের যারা কর্মী রয়েছেন খালি কর্মী নয় তৃণমূল কর্মী নয় যারা সাধারণ লোক রয়েছেন তারা সদস্যভাবে রক্ত দিচ্ছেন আপনারা দেখবেন এবং আমরা প্রতিবারই যে ক্যাম্পটা করে থাকি থ্যালাসেমিয়া রোগী আমাদের ওয়ার্ডে অনেকগুলো আছে তাদের বাচ্চাদের জন্য আমরা রক্ত কার্ড দিয়ে থাকি তাদের জন্য এবং আমাদের বাধ্য আমরা করি যে রক্ত যারা থ্যালাসেমিয়া রোগী যাওয়ার জন্য আমরা মেনলি আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি ব্যুরো রিপোর্ট চ্যানেল 10